जीबाला माने पहाड़ नबी आदम अलैहिस्सलाम पहाड़ेर उपरे बसे बसे थाकते थाकते नबी आदम अलैहिस्सलाम कान्नाकाटी करे जंगल थेके किछु हरिंगण दौड़े दौड़े नबी आदम अलैहिस्सलाम चले जाए नबी आदम के जिज्ञासा करे मा इस्मुकायाकी तोमादेर नाम की तोमादेर नाम की ओरा बोलो इस्मी आदम अलैहिस्सलाम आमादेर नाम हलो आमार नाम हलो आदम जिज्ञासा करलेन कैफा हालुका की खबर बोललेन आलहामदुलिल्लाह हाला तय्यिबन भालो खबर नबी आदम के जिज्ञासा करलेन ओ नबी आदम अलैहिस्सलाम आपनार चोखे केन पानी आपनार मुखटा केन मलिन हये गेछे खूब ठंडा माथा शुनबे टोटाल बक्तव्य सार अंश आमि आपनार काछे बोलछि लक्ष्य करे देखा जाए इमाम देखा जाए नबी आदम बोललेन आल्लाहर भयते आल्लाहर डरे आमि कान्नाकाटी करी नबी आदम अलैहिस्सलाम कांदे जंगलेर हरिंगुनो नबीर कान्ना देखे तारा बसे पाशे बसे कान्नाकाटी करे नबी आदम अलैहिस्सलाम किछु खेलेन ना हरिंगुनो तारा खेलेन ना दीर्घ लम्बा समय निये नबी आदम अलैहिस्सलामेर काछे बसे बसे कंदन करे हादिस शरीफे एसेछे नबी आदम ओदेरके बोललेन बाबा तोमरा एबार आपन बाड़ीते जाओ तोमादेर परिवार आछे जंगलेर हरिंगुनो जखन चले आसिलो नबी आदम अलैहिस्सलाम ओदेर हाते किछु मरियम फूल किछु जान्नाती लाकड़ी पाता ओदेर हाते एकटा बात तुले दिएछे ओरा ओइगुनो चिबिए चिबिए जखन खेयेछे तफसीर कारकेरा बर्णना करेछेन ओदेर काल थेके सुगन्ध जारी हय चेहराटा नूरानी चिकिमिकी चिकिमिकी करे आर आल्लाह दुई ठ्यांगेर माझखाने दुई पाशार माझखाने मिरिगुनाबी कस्तूरी आल्लाह दान करेछे जंगलेर भितरे जखन प्रवेश करलो द्वितीय हरिण जिज्ञासा करलो भाई तोमादेर एमन अवस्था केन हलो पेना चेहरा तफसीर कारकेरा व्याख्या दिए आगे जारा गिये नबीर मोहब्बते गिये खाली मुखे बाड़ी फाटी दिए आल्लार काछे चाई नबीर ओसिला दिए जदि एकटा बात चाई नबीर मोहब्बत दिए जदि चाई आमरा चाइते जदि भूले जाई आमार आल्लाह नबीर कारणे दिते भूलबे ना विचलित छोट परिवार शांत शिष्ट अल्लाह कबुल करें समालोचना করবেন তাদের থেকে অবহট করে চলবেন আপনার নেকি কম হোক কিন্তু ঈমানটা ভাসবে কথা বুঝছেন বেশি চতুরতা চালাকি হবে না তাহলে কিন্তু বিপদ চতুরতা চালাকি বেশি করলে বিপদ नबी सम्पर्के इंग्रेजी जखन बांगला लिखी किंबा जखन पढ़ी सेटा किन्तु बाम दिक दिए शुरू करी किन्तु आरबी लिख दिए लिखते गेले डान दिक दिए लिखते हय फारसी लिखते गेले डान दिए लिखते हय कुरान पढ़ते गेले डान दिक दिए पढ़ते हय एमन कि घड़ीर काटा सेटा डान दिक दिए घोरे एमन कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उनी जखन दूध पान करेछिलेन सेटा छिलेन
আদর্শ জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ফতোয়া দিয়েছে মায়েদের সম্পর্কে, ফতোয়া দিয়েছে যে মেয়েরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না। ইন্টারনেটে শুনেছেন মেয়েরা এবার পাগল হয়ে গেছে, হুজুর তাহলে আমাদের শাড়ি কি বিক্রি করে সুট কিনবো? আমরা কি শার্ট কিনবো, পাঞ্জাবি কিনবো? হুজুর তো ফতোয়া দিয়েছে, লাল দাড়িওয়ালা হুজুর, যে শাড়িতে পরে নামাজ হবে না। হুজুর তাহলে আমরা কি করব? যে হুজুর ফতোয়া দিয়েছে, বাংলাদেশ থেকে অধিকাংশ বাংলাদেশের হুজুরগুলো তাদের স্ত্রীকে তো পার্কে নিয়ে সেলফি ফটো তোলে, জানে বাংলাদেশের বক্তা ওয়াজ করে সামনে মোবাইল বার করে রাখে, আর ওই মোবাইলে লাইভ দেয়, স্ত্রী দেখে, স্ত্রী বাড়ি বসে দেখে, দেখে বাড়ি যাওয়ার পর বলে ওয়াজ কিরাম হয়ে গেল, বিরাট হয়েছে, বুঝলেন বিরাট হয়েছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রশংসার কথা বলছি। আমার নবী 12 তারিখে রবিউল আউয়ালে সুবে সাজিকে এসেছে, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছে, এতে তামাম জগৎ তামাম জাহান খুশি হয়ে গেছে। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আমরা ছিলাম না, আমরা এসেছি, এরপরে আমরা থাকবো না, এমন একটা দিন আসবে আল্লাহ থাকবে কিন্তু জিকির করনেওয়ালা কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ আমার নবী জিকির করবে। নবী আমার হাদিস শরীফে বললেন লাতা কমসা হাত্তা লা ইউকালা ফিলা রদি আল্লাহু আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনি ওয়ালা ব্যক্তি যদি না থাকে, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনি কি আমি একটা কথা বলছি, পৃথিবীর জমিনে যদি আল্লাহ কাবা শরীফ না রাখে, যদি একটা মুসলমান ইমানদার থাকে, পৃথিবীতে কাবা যদি না থাকে, আসমান জমিন আল্লাহ হেফাজত করবে, আর পৃথিবীতে লক্ষ লক্ষ কাবা থাকবে, একজন যদি আল্লাহ ওয়ালা ব্যক্তি না থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা রাখবে না রাখবে না। নবী আমার হাদিস শরীফে বললেন একটা ইমানদারের চাইতে আসমান জমিনের অত দাম নয়, বরং আসমান জমিনের অপেক্ষায় একটা ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার টাকা নেই আপনি ওনামা, আপনার টাকা নেই আপনার কুরবানি দেওয়া দরকার নেই, আপনার টাকা নেই জাকাত দেওয়া দরকার নেই, আপনার টাকা নেই ফিতরা দেওয়া দরকার নেই, আপনার টাকা নেই হজ করা দরকার নেই, আপনার টাকা নেই দান করা দরকার নেই, কিন্তু আপনার টাকা থাকুক আর নাই থাকুক কিন্তু কারোর প্রতি নামাজ কাজা করা যাবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, 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 নামাজ। আপনার যদি শরীর খারাপ হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, শরীর যদি অসুস্থ হয় আপনি বসে বসে নামাজ পড়তে পারেন, তথাপি চেয়ারে বসে নামাজ পড়বেন না। আপনার যদি শরীরটা অসুস্থ হয়ে যায় আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ো, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে এগিয়ে দাও, নামাজ পড়তে পারো। উযু করলে যদি শরীরটা অসুস্থ হয় তায়াম্মুম করে নাও, সেজদা দিলে যদি মাথার যন্ত্রণা বাড়ে তুমি ইশারা ইঙ্গিতে হাতে সেজদা দাও, কিন্তু টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না। যতদিন তুমি বেঁচে থাকবে আমি যে আল্লাহর গোলাম এর প্রমাণের জন্য আপনাকে নামাজ পড়তেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় নবী আমার জানিয়ে দিলেন বিবি আয়েশা সিদ্দিকা, আমার ইন্তেকালের পর আমার মাজার শরীফের কাছে একটা বাদ চলে আসবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনার মাজার শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে লাভ কি হবে? আল্লাহ নবী বললেন মানজারা কবরিন আজাবাত লাহু শাফাতি, যারা আমার মাজার শরীফটা ঈমান হালাতে
দেখবে তাদের জান্নাত দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদার হয়ে যাব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন বিবি আয়েশা রে আমার মাযার শরীফের কাছে দাঁড়িয়ে এই জায়গা দাঁড়িয়ে একটু দুরূদ শরীফ পাঠ করবে একটু কলেমা শরীফ পাঠ করবে ইয়া রাসূলুল্লাহ এই গুণ নিয়ে কি করব বললেন আমার ওহ পাকে পৌঁছে দেবে কিয়ামতের দিনে যেদিন কেউ কারো হামে না এই নেকি গুণ আমার প্রয়োজন নাই আমার উম্মতের নেকির পাল্লায় ভারী করিয়ে দেব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমার পরে জানিয়ে দিলেন বিবি আয়েশা সিদ্দিকা আমার ইন্তেকালের পর আমার জন্য একটু সওয়াব পৌঁছাবে আমার ওহ পাকে একটু সওয়াব পৌঁছে দেবেন আমার জন্য কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিনে এই গুণ আমার উম্মতের প্রয়োজন হয়ে যাবে আল্লাহ যদি তাতে যদি আমার উম্মত কোটি কোটি জাহান্নামের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহকে বলবো আল্লাহ আমি উহুদের ময়দানে গিয়েছিলাম আমার দন্ত মোবারকটা শহীদ হয়েছিল আল্লাহ তার ওসিলায় আমার উম্মতকে আপনি নেকি বানিয়ে দিয়ে জান্নাত বানিয়ে দাও আল্লাহ জান্নাত বানিয়ে দেবে তখনও যদি আমার উম্মত অগণিত থাকে আল্লাহকে বলবো আল্লাহ আমি তয়েফের কাছে ইসলামের কথা বলেছিলাম ওরা আমাকে পাথর মেরেছিল কাঁকর মেরেছিল রক্ত নির্গত হয়েছিল আল্লাহ ওই রক্তটা আমার উম্মতের নেকির পাল্লায় দিয়ে ভারী করিয়ে দিলাম আমার রক্তের বরকতে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দিন আমার আল্লাহ বানিয়ে দেবেন শেষবারে মতো নবী আমার জানা রব্বুল আলামিন আমার যদি কিছু জবান না থাকে আপনার কাছে একটাই আমার আরজু আমার দাদু ভাই নানু ভাই ইমাম হাসান আর হোসাইন আমার ইসলামের জন্য রক্ত দিয়েছিল আল্লাহ এদেরকে আমি একবার পাল্লায় বসিয়ে দিলাম এদের ওসিলায় আমার কোটি কোটি উম্মতকে আপনি নাজাত বানিয়ে দিন জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাতে যদি আমার দয়ান নবীর উম্মত এখনো যদি জাহান্নামের টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহর নবী বলবেন কোরআনের আয়াত দিয়ে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে আমার হাবিব দুনিয়াতে তোমার কষ্ট দিলাম কিন্তু এই জায়গা তোমার কষ্ট দেবার জায়গা নয় পৃথিবীর নবীদের যা বলবো তারা পালন করবে আজকের আমার হাবিব যেটা বলবে আমি আল্লাহ সেটা মেনে নেব আর একটু জোরে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি তাই না প্রথম থেকে এই পর্যন্ত আমি আপনাদের মিথ্যা কথা বলে ফাও গল্প বলে হাজারো ইন্টারনেটের খবর বলে হাজারো নিউজ বলে আমি আপনাদেরকে খুশি না করতে পারলে নবীর পক্ষে বলে যদি দুঃখ দিয়ে থাকি এটাই আমার সার্থকতা নাকি কথা বলেননি হাজার কিসসা মিথ্যা ঘটনা না বলে আমি আপনাদের শান্তি দিতে পারিনি কিন্তু নবীর পক্ষে বলে যদি কষ্ট দেই এটাই আমার সার্থকতা তাই আমি আপনাদের কাছে লম্বা করব না এটা তকবীর দিন নারে তকবীর একটু হাত তোলে একটু হাত তোলে তবে পিছনে ভাই একটু হাত তোলে সহযোগিতা করো নারে তকবীর আর এটা জোরে বলে নারে তকবীর আহলে সুন্নাত আল জামা আহলে সুন্নাত আল জামা নারে তকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা জোরে হবে না আল্লাহুম্মা আমিন